আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাজধানী টেলিভিশন। এখন দেখবেন রাজধানীর প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি ইসরাত জাহান ইসু। মরমে সাধক লালন সাঁইয়ের 133তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে 3 দিনের স্বর্ণোৎসব। আখড়া প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন লালন ভক্ত, সাধু অনুসারী ও দর্শনার্থীরা। কুষ্টিয়া জেলা প্রতিনিধি HM সাইফউদ্দিন আল আজাদ এর প্রতিবেদনে বিস্তারিত। আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের 133তম তিরোধান দিবস আজ। প্রার্থনামূলক পদ পদাবলিতে তাকে স্মরণ করেছেন সাধু পাউল ও ভক্তরা। সাধু ফকিররা বলেছেন, সাঁইজিকে অনুকরণ করতেই তারা কুষ্টিয়ার সেউরিয়া আখড়া বাড়িতে এসেছেন। গুরু কাজ ও সাধু সঙ্গকে প্রাধান্য দিয়ে চলেছে সাধন ভজন। এদিকে বিশাল এই আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। ১৩৩ বছর আগে এই সেউরিয়ায় দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। গুরু পরম্পরায় তার মানব দর্শন ধরে রেখেছেন সাধু ফকিররা। লালনের তিরোধানের পর থেকে এই দিনে দৌল পূর্ণিমায় সাধু সঙ্গের মতোই আয়োজন করে আসছেন ভক্তরা। অধিবাস, বাল্যসেবা ও পূর্ণসেবার অষ্টপ্রহরে শেষ হয় এই আয়োজন। লালনের আখড়াবাড়ি প্রাঙ্গণে চলছে সাঁইজির বাণীর প্রচার। দেশ বিদেশ থেকে আসা সাধু গুরু ভক্ত অনুসারীরা বলেছেন, গুরু শিষ্যের এই মিলন মেলার সবকিছুই সাঁইজিকে ঘিরে। তাকে অনুকরণ করতেই কারণ ভালোকে দেখেই চেষ্টা চলে ভালো হওয়ার। আমরা আশা করছি এই লালন মেলাটি শুধু কুষ্টিয়ার না, কুষ্টিয়া ছাড়াও অন্যান্য জেলা হতে আগত এবং বাংলাদেশের বাহির হতে যায় যে সকল ভক্তবৃন্দ এখানে আসেন তাদের সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়াও এখানে যে সাধু বালক, সাধু লালন ভক্ত অনুরাগী যারা এসেছেন তাদের খাবার, নিরাপত্তা, স্যানিটেশন সকল সুব্যবস্থা আমরা সংরক্ষণ করেছি এবং যে সকল গেস্ট সমূহ এখানে আসবেন তাদের আবাসস্থলের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বোপরি আমরা আশা করছি এই লালন মেলাটি সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আমরা সকলেই সচেষ্ট আছি। এই একটাই রাস্তার, সেটা হলো আমাদের সাঁইজির যে এই মানবতার বাণীকে, যে সোনার মানুষ, মানবতার মানুষ বা মানুষ হওয়া, মানুষ হইলে সোনার মানুষ হবি, এই কথা বলা বা ভবে মানুষ গুরু নিষ্ঠাদার সর্বসাধন সিদ্ধি হয় তার, এই কথাটা চলে গেল ধর্মের পথে। আর আমাদের সাংসারিক জীবনে, রাজ্য জীবনে আসবে কোন কথা, এ ধরো জীবন ও যৌবন চিরদিনের ন্যায় তবে রে মন কেন এত বাসনা। সাইজের মূল কথা হলো নিজের আত্মজ্ঞানে কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যাবে, আর এই আনন্দটা কেউ কেড়ে নিতে পারবে না। এই আনন্দের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় ওইটা অসুখের সামনে দাঁড়ালে, মরণের সামনে দাঁড়ালে তাও কিন্তু দাঁড়াই থাকা যায়। তাই এই পথটা সোজা না, এই পথটা সহজ না, কিন্তু ধর্মে আমাদের শান্তি খুঁজে পাওয়ার কথা, ধর্মে আমাদের সত্য খুঁজে পাওয়ার কথা। এইখানে মানুষের মাধ্যমে যে আত্মজ্ঞান অর্জন করা যায় সেটাই আমাদের শান্তির পথ। আমরা বিশ্বাস করি যে ফকির লালন সাঁইজি কালোত্তীর্ণ মরমে একজন মহাপুরুষ এবং ফকির লালন সাঁইজি আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের মধ্যে বেঁচে থাকেন, কারণ তিনি প্রাণ থেকে প্রাণে নয়, হৃদয় থেকে হৃদয়ে, খুব গভীর থেকে গভীরে তার দর্শনের মাধ্যমে, তার সত্যবাণীর মাধ্যমে নিজেকে জাগ্রত থেকে আরও জাগ্রত করছেন, কারণ তৃষ্ণার্ত মন নিয়েই তো আমরা সাঁইজির কাছে ছুটে আসি। মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার সদর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। লালন মেলা ও সাধু সঙ্গ চলবে 19 অক্টোবর বুধবার পর্যন্ত।
বিশাল এই আয়োজনকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়। আগত সাধু বলয় ও পর্যটকদের নিরাপত্তা সহ সার্বিক বিষয় দেখভাল করছেন স্থানীয় প্রশাসন। জাতপাতহীন লালনের এই বাণী পারে সমাজে শান্তি ফেরাতে, এমনটাই মনে করেন সাধু বাউল সাধুরা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন ও প্রতিবেদন দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এর পাশাপাশি ট্রফি বায়োস্কোপ পিঞ্চ ও জাগোবিডি ওটিটিতে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।